তালেবানের সঙ্গে চীন রাশিয়ার ঘনিষ্ঠতায় ভারতীয় কূটনৈতিক শিবিরে আতঙ্ক দেখা দিয়েছে এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাদ দিয়ে খবরে বলা হয় চীন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে তালেবানের কাছে চীন তালেবান সেতু বন্ধনের কাজটি করেছে পাকিস্তান এরপরে নিরাপত্তার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও তালেবান সহযোগিতা দাবি করবে ধরে নিয়ে রাশিয়া ও তালেবানের সঙ্গে কাজ করতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে দুই দেশ চীন ও রাশিয়া ইতিমধ্যেই পাকিস্তানকে মাঝে রেখে তালেবানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বলে আশঙ্কা ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে আরো বলা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে চলতি মাসে ভারতেই সভাপতিত্ব করছে গতকাল রাতে নিরাপত্তা পরিষদের বৈঠক কাবুল পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে নিজেদের উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রতিনিধি টি এস তিরুমূর্তি কিন্তু ভারত জানে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুটি দেশ যদি তালেবানের পাশে দাঁড়িয়ে যায় তাহলে তাদের আন্তর্জাতিক স্বীকৃতি আসা সময়ের অপেক্ষা এতে পাকিস্তানের হাত আরো শক্ত হওয়ারই নামান্তর